নিমখ আরাম তুমি। যদি বা তুমি আমাকে আর যাই বলো, এই তিনটে কথা তুমি আমাকে বললে আমি কিন্তু মেনে নেব না। কিন্তু তবুও তুমি যখন আমাকে কথাটা বলছো, আমি প্রতিবাদ না করি মাথা পেতে নিলাম। ব্যাস, আর তো কোনো কথা থাকে না। এবার তাহলে আমি আসি। শবনম, আমি যদি কারোর উপর বিমুখ হই তাহলে তার কত বড় ক্ষতি করতে পারি এটা তুমি জানো না? তোমার যদি মনে হয় আমার ক্ষতি করলে তুমি ভালো থাকবে তাহলে তাই করো। তবে আমি তোমাকে যতদূর চিনি তুমি কখনো কারো ক্ষতি করতে পারো না। তাও যদি তোমার মনে হয় আমার ক্ষতি করলে তুমি খুশি হবে তাহলে আমার ক্ষতি করো। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয়? কিসের ভয়? আমি তোমাকে কি ভয় দেখাবো? না, তুমি হয়তো মনে করছো, তুমি হয়তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছ আমার দিকে যে আমি তোমার কোনো ক্ষতি করতে পারি কি পারি না। দেখো, আমি না চ্যালেঞ্জ করার জায়গায় নেই। আমি কাউকে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি না। হঠাৎ একদিনের জন্য বাড়ি গেলে যে? আমার মনে হয় তোমার আর আমার মধ্যে এই সব কথা শেষ হয়ে গেছে। না, তুমি আমার পিসির সাথেই তোমাদের গ্রামে গেছো, আমাদের সাথে তুমি কোনো সম্পর্ক রাখছো না, কিন্তু আমার পিসির সাথে, ইকবাল স্যারের সাথে দিব্যি সম্পর্ক রাখছো। তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ শবনম, যে ওরা কিন্তু আমাদের আত্মীয়, তোমার কিন্তু ওরা কেউই নয়। ঠিক আছে, বলে দিও আমি না ওদের সাথে সম্পর্ক রাখবো না। আর আমি ভুলে যাইনি যে ওরা তোমার আত্মীয়। হাজার দিন ওদের সাথে সাক্ষাৎ না হলেও ওরা তোমার আত্মীয়ই থাকবে। আর আমার সাথে যোগাযোগ থাকলেও ওরা আমার কেউ নয়, আমি দূরেরই মেয়ে, পরেরই মেয়ে, সেটা আমার মাথায় আছে। জজদা, তুমি না একটা কাজ করো, তুমি বরঞ্চ রঞ্জা পিসিকে কথাটা বলে দিও। রঞ্জা পিসিকে বলো যাতে আমার সাথে কোনো সম্পর্ক না রাখে এবং আমার সাথে যেন দেখা করতে না চায়, কারণ আমি তো রঞ্জা পিসির কাছে কৃতজ্ঞ। তাই রঞ্জা পিসি যদি আমাকে ডাকে আমি না গিয়ে পারবো না। শুধু রঞ্জা পিসির কাছেই তুমি কৃতজ্ঞ, তাই না? তার থেকেও আমি বেশি কৃতজ্ঞ তোমার কাছে, কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ। এই মুক্তিটা দরকার ছিল জজদা, এটা আমারও দরকার ছিল আর তোমারও দরকার ছিল। এই মুক্তিটা আমার দরকার ছিল কি ছিল না এটা বড় কথা নয়, এই মুক্তিটা তোমার জন্য দরকার ছিল। তা না হলে তুমি ফুর্তি করতে পারছিলে না, স্বেচ্ছাচারিতা করতে পারছিলে না। এখন তো তুমি ফ্রি, যা ইচ্ছে তাই করে বেড়াবে, ফ্রি বার্ড। রাহুলের বাড়িতে থাকছো, এটা বলতে অসুবিধে কোথায়? লিভ ইন করছো রাহুলের সাথে, তাই না? যদি সেটা করেও থাকে না, সেটা আমার চয়েস। আমি তো তোমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করি না। তুমি বা আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করছো কেন? তুমি রোহিণীদের সাথে কি কথা বলছো, কোথায় যাচ্ছ, আমি তো সেসব জানতে চাই না। তাহলে তুমি বা কেন জানতে চাইছো আমি কি করছি, আমি কোথায় থাকছি? দেখো জজদা, সম্মান করলে সম্মান পাবে আর অসম্মান করলে অসম্মান। আমি তো দিনের পর দিন তোমার বাড়িতে থেকেছি, আমি কি কোনোদিনও তোমার আর রোহিণীদের বেডরুমে উঁকি মারতে গেছি? তাহলে তুমি বা আমার জীবন উঁকি মারতে আসছো কেন? জজদা, তুমি আলাদা মানুষ আর আমি আলাদা মানুষ। তুমি তোমার মতো করে বাঁচো আর আমাকে আমার মতো করে বাঁচতে দাও। আর হ্যাঁ, ভবিষ্যতে এরকম রাস্তা আটকে আমাকে অবান্তর কথা বলবে না, আমাকে অসম্মান করবে না, কথাটা মাথায় রেখো। আমাদের চোখের সামনে দিয়ে দুবার ওকে ধরে নিয়ে গেল। হ্যাঁ, প্রথমবার তো কি ঝঞ্ঝাটের মধ্যেই না ফেলে দিয়েছিল, কোনোরকমে সাক্ষীর অভাবে পালিয়ে এসেছি। এখন শুনেছি শবনম নিজে এসে নাকি সব সাক্ষী দিয়েছে, তো আমার মনে হয় বিপদ কিন্তু আমাদের এখনো কাটিনি। আমি এই কথাটা বলে দিলাম। শোনো ভাই, একটা কথা বলে দিচ্ছি, এই যে শবনম নিজের হাতে ওর আব্বুকে ধরিয়ে দিল, কি হলো, আমাদের কিন্তু একজন সাথী চলে গেল, সে তো ভালোর জন্য সব কিছু করছিল, কিন্তু তাও শেষ রক্ষাটা করতে পারিনি, শেষ ভালোটা আমরাও করতে পারিনি। এবার কিন্তু আমরা শেষ ভালোটাই করে দেখাবো। শেষ ভালো বলতে কি বলছো? একেবারে জানি মেরে দেবো, ওকে আর বাঁচিয়ে রাখার সুযোগই দেবো না। ও যতদিন থাকবে ততদিন আমাদের জ্বালা ভোগ করতে হবে। আমাদের মনের অবস্থায় যদি এই হয় তাহলে শবনমের আব্বুর মনের অবস্থা কীরকম? একটা জিনিস বুঝতে পারছো, এতগুলো অন্যায় করে যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে
দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা জেলের ঘানি টানবো, এ তো হতে পারে না। আমরা জেলের ঘানি টানবো তখনই, আমরা জেলের ঘানি টানবো তখনই এমন কিছু কাজ করে যাব যাতে জেলের ঘানি টানতে আর কোনো আক্ষেপ না থাকে। এই চুপ চুপ, ওরা আসছে। ওই তো আসছে রঞ্জা, বড় বাড়ি স্বামীর সুখে এখন ধরাকে সরা জ্ঞান করছে, বাপের বাড়ি আসছে আবার যাচ্ছে, গ্রামটাকে শেষ করে দিল, ইজ্জত বলে আর কিছু রাখলো না। শুনছি নাকি ইকবাল আবার ভালো হয়েছে, ওই গ্রামের ছেলেগুলোকে খেপাবে, কাজকর্মে মন দেবে আবার শুনছি, আর ওই মেয়েটা গ্রামের সব মেয়েদেরকে ডেকেছে ওই কি ফাংশন টাংশন করবে বলে। তো আর সহ্য করা যাচ্ছে না, তার জন্য তো বলছি এবার যে কোনো একটাকে নিকেশ করতে হবে, যে কোনো একটা বাড়ি, যাকে নিকেশ করার কথা ছিল তাকে নিকেশ করতে হবে। একই গ্রামের মানুষ আমরা, দুটো ভালো মন্দ কথা বলতে পারি না কি গো? বললে না, কেমন আছো? আমরা তো ভালো আছি, তা তুমি কেমন আছো? এই তো আল্লাহর দোয়ায় ভালোই আছি। কলকাতায় চোট সারিয়ে ফিরে এলাম, এই ভাবছি কাল পরশু থেকে কাজে ঝাঁপাবো। তা ভালো, খুব ভালো। আর বলো না, শবনম না কোনো কথাই শুনল না, বললো যারা যারা অন্যায় করেছে তাদেরকে একদম ছাড়বে না, নিজের বাবাকেই প্রথমে অ্যারেস্ট করালো। আমি চাইনি, আমি চাইনি ও নিজের বাবাকে অ্যারেস্ট করাক। আসলে শবনমেরই বাবা তো, অন্য কারোর প্রতি আমার কোনো দায় নেই, কিন্তু শবনমের বাবার প্রতি একটা দায় ছিল বটে, কিন্তু মেয়ে তো কারোর কথাই শুনল না। তুমি বাড়ি যাবে নাকি আমি চলে যাচ্ছি? একই গ্রামে থাকি, দেখা হলো একটু কথা বলবো না, কি বলো? দেখেছো আমার বউ এখনো ভয় পাচ্ছে। আচ্ছা তোমার কিসের ভয় বলো তো? এখন আর এখানকার পুলিশ শুধু নয়, কলকাতা পুলিশের ওপর মহল পর্যন্ত আমার ফাইল চলে গেছে, আমার গায়ে এখন আঁচটুকুও কেউ লাগাতে পারবে না। তুমি কি এখানে দাঁড়িয়ে বাজে কথা বলেই যাবে? আমার কোনো কথা শুনবে না? আচ্ছা চলো চলো, আসছি। কি ব্যাপার বলো তো, তোমরা সকলে এইভাবে চুপ করে আছো, কোনো কথা বলছো না, কি হয়েছে? বল। দাঁড়াও দাঁড়াও, শোনো তোমাদের একটা কথা বলি। ওই যে বললাম, শবনম শুধু নিজের বাবাকে ধরিয়ে দিয়েছে বলে, তাকে শাস্তি পাইয়ে দিয়েছে বলে থেমে থাকবে তা কিন্তু নয়। সেদিন সেই ঘটনার সাথে যারা যারা যুক্ত ছিল তাদের প্রত্যেককে সে শাস্তির যোগ্য বলে মনে করে। আর সে রাতে কি হয়েছিল সেটা আমার চেয়ে ভালো তো আর কেউ জানে না। এখন যদি সাক্ষী দিতে বলে আমাকে, তাহলে তোমাদের চিনি বা গ্রামের লোক বলে সাক্ষী দিতে যাবো না তা তো হবে না, না মানে এটা তো আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তুমি কি আমাদের হুমকি দিতে এসছো নাকি? ইকবাল, ইকবাল বাড়ি চলো। দাঁড়াও, আমি বলছি তোমাকে। ইকবাল দাঁড়াও দাঁড়াও, হুমকি নয়, একটু সাবধান করলাম। এই যে তোমরা একসাথে আবার দাঁড়িয়ে গুজুর গুজু শুরু করেছো, হয়তো আমার ক্ষতি নাই করার চেষ্টা করবে, কিন্তু কারুর না কারুর তো করবে। ছাড়ো না এসব, কি হবে, কটা কটা দিন বাকি আছে আর জীবনের, জীবনের বাকিটা দিন ভালোভাবে কাটালে হয় না? একটু ভালোভাবে থাকতে পারো না? চলো না আমার সাথে কাজে হাত মিলিয়ে এগোও না, তাহলে আমি শবনমকে বলে দেখতে পারি যে তোমাদের বিরুদ্ধে অভিযোগগুলো যাতে সে তুলে নেয়। কি বলবো? বললাম তো তোমার সঙ্গে আমাদের পরে কথা হবে, এখন বাড়ি যাও। ভালো ভালো কথা বললাম, একটু ভেবে দেখো। এভাবে পাড়ায় দাঁড়িয়ে দলাদলি আর অন্যের ক্ষতি করার পরিকল্পনা করাচ্ছে, এটা অনেক অনেক গুণ ভালো কাজ।
দেখো একটাই তো জীব। অবশ্য তোমরা তো আবার এক জন্মে বিশ্বাস করো না, কিন্তু পরজন্মেও যদি বিশ্বাস করো তাহলে তো এ জন্মেও কিছু ভালো কাজ করতে হবে, তাই না? অবশ্যই, আমরা তো মনে করি আমরা ভালো কাজ করছি আর ভালো কাজই করে যাব। তুমি সেটা বুঝতে না পারলে আমাদের কি করার আছে বলো? তোমরা বদলাবে না। তুমি কি বদলালে? তুমি থাকো, তুমি থাকো, আমি আমি বাড়ি চলে যাচ্ছি। আরে রঞ্জা, রঞ্জা দাঁড়া, আমি আসছি, প্রস্তাবটা ভেবে দেখো কিন্তু। হ্যাঁ রঞ্জা, রঞ্জা দাঁড়াও, রঞ্জা, রঞ্জা, এই রঞ্জা দাঁড়াও, 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 এই দেখো তুমি আবার রাগ করে চলে এলো। তুমি আমার সাথে একদম কথা বলবে না। হে রাগ করছো? আচ্ছা তোমার শিক্ষা হয় না? না, যারা তোমাকে এত বড় বিপদের মধ্যে ফেললো তাদের সঙ্গে তুমি মুখ মুখে মুখ লাগিয়ে কথা বলে যাচ্ছো। মুখে মুখ লাগিয়ে কথা বলছিলাম? আর তুমি কোন শিক্ষার কথা বলছো? তুমি শবনমকে দেখে বুঝতে পারলে না? সে গ্রামে এলো, এসে নিজের বাবাকে ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে চলে গেল। রঞ্জা কান টানলে মাথা আসে, ওরা প্রত্যেকটা লোক ধরা পড়বে। আমি চাইছিলাম ওদের ক্ষমা করে দিতে, আমি চাইছিলাম ওদের ভালো কাজে ব্যবহার। তোমার কি মনে হয়, কি মনে হয় তোমার, তুমি চাইলেই ওরা তোমার বিশ্বাসের মর্যাদা দেবে? আচ্ছা নাই দিক, চেষ্টা তো করতে হতো। দেখো তুমি ফাটদার, আবার ওদের সঙ্গে যদি কথা বলো তাহলে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো এবার রাস্তা দাঁড়িয়ে রাগ করতে হবে না। দেখো অন্ধকার হয়ে গেছে, হাতটা ধরো। কি হলো? আচ্ছা তুমি কি আমাকে একটুও শান্তি দেবে না? একটা দিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেবে না তুমি? ও আমি খালি তোমাকে অশান্তিই দিই। তা নয় তো কি, এটা কি হলো, এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে তোমার এত কথা বলার কি দরকার ছিল? ওরা তো থ্রেট দিল তোমাকে। রঞ্জা থ্রেট করুক আর যাই করুক, ওরা কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারছো না? না আমি বুঝি না, আমি বুঝতে পারি না, ওদের ওদের আমি বিশ্বাস করি না। ওদের থেকে শত হস্ত দূরে থাকা ভালো। এই জন্য এই জন্য আমি কলকাতা থেকে এখানে আসতে চাইছিলাম না। তুমি বললে এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, তোমার সেন্টিমেন্টের দাম দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তার মানে তো এই না যে তুমি বাড়ি বয়ে বিপদ ডেকে নিয়ে যাবে। আর কোনো বিপদ হবে না রঞ্জা, আমি তোমাকে বলছি। হ্যাঁ তুমি সব কিছু জেনে বসে আছো না, সব কিছু। আচ্ছা ঠিক আছে, আমি কি করলে তুমি খুশি হও বলো? তুমি ওদের সঙ্গে আর কোনোদিন মুখে মুখ লাগিয়ে কথা বলবে না। ওকে, আমি আর ওদের সঙ্গে মুখে মুখ লাগিয়ে কথা বলবো না। ওদের যা হওয়ার হোক, পুলিশে ধরলে ধরুক। আচ্ছা ওরা সংশোধন হয়ে ফিরে এলে না হয় পরে ভাবা যাবে। কি রঞ্জা, এই গ্রামটাকে আমি ভালোবাসি রঞ্জা। এই গ্রামের আকাশ, বাতাস, নদী, গাছপালা, মানুষ সব আমার খুব কাছের রঞ্জা, সব সব খুব প্রিয় আমার। এই গ্রামটাকে আমি একটা আদর্শ গ্রাম বানাতে চাই। আর আমি জানি, আমি জানি তুমি যদি আমার পাশে থাকো তাহলে এই গ্রামটাকে একটা আদর্শ গ্রাম বানানো সম্ভব। এমন একটা গ্রাম যে গ্রামে মানুষ স্বপ্ন দেখে, যে গ্রামে মানুষের স্বপ্নে মানুষ যাওয়া আসা করে, যে গ্রামে ধর্ম নিয়ে কোনো লড়াই নেই, যে গ্রামে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এমন একটা গ্রাম যে গ্রাম কারোর মুখাপেক্ষী নয়, নিজেদের ফসল নিজেরাই ফলাতে পারে আর পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারে যে শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানে আমরা কারোর চেয়ে কম নই। সেই দিনটা দেখার জন্য বড্ড অপেক্ষা করে আছি রঞ্জা। রঞ্জা আমাদের হাতে আর সময় বেশি নেই, অনেকটা সময় না পার করে এসেছি, এবার কাজটা শুরু করতে হবে রঞ্জা। আমি তো বলছি তোমার সব স্বপ্নকে সফল করার জন্য আমি তোমার পাশে থাকব, আমি আছি তোমার পাশেই আছি। কি হলো, কি হয়েছে রঞ্জা?
কিছু না, একটা একটা খুব বিচ্ছিরি স্বপ্ন দেখলাম জানো তো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার কি হবে, আমি তো তোমার পাশেই রয়েছি। তুমি কি দেখলে বলো তো? আমি একটু একটু জল খাবো। আস্তে 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 আর খাবে বলছি। সারাক্ষণ কি যে ভাবো না তুমি। আচ্ছা কি দেখলে বলো। বলতে পারবো না। ওই দেখো, বোকার মতন বলছো যে বলতে পারবো না। কি দেখেছো, কি স্বপ্ন দেখেছো? আমার কেউ কোনো ক্ষতি করে দিচ্ছে তাই তো? রঞ্জা, তুমি আমাকে নিয়ে অবসেসড হয়ে আছো, এত অবসেশন ভালো নয়। আমাদের সামনে কত কাজ বলো তো, সমস্ত কাজ সমস্ত স্বপ্ন আমাদের সাকসেসফুল করতে হবে। আর সবসময় তুমি যদি আমাকে নিয়ে এত টেনশন করো, আমি তো তাহলে কোনো কাজই করতে পারবো না। আমার কেন যেন সবসময় মনে হয় যে আমার জীবনে সাংঘাতিক কোনো একটা বিপদ আসতে চলেছে। জানো তো, মানুষ যখন সুখে থাকে তখন তাদের এরকমই মনে হয়। তুমি যে আমার কথার কোনো গুরুত্ব দাও না তা আমি খুব ভালো করেই জানি। ওই দেখো, আমার এত রাতে উঠলো, আমার চিন্তার কোনো দাম আছে নাকি তোমার কাছে? আচ্ছা রঞ্জা, এই যে আমি তোমার পাশে শুয়ে তোমাকে জড়িয়ে ধরে আছি, এরপরেও যদি তোমার এটা মনে হয় তাহলে আমার কি করার থাকতে পারে বলো তো? অনেক রাত হয়ে গেছে রঞ্জা, চলো চলো শুয়ে পড়বে, চলো। শোনো, তুমি কিন্তু এখন কোনো রিস্ক নেবে না, কোনো রিস্ক নেবে না। তুমি বারবার একটা কথা ভাববে, আমি কিন্তু এখন আর একা নই। মানে তুমি যে এত অন্ধ তা তো আমি জানতাম না। অন্ধ? অন্ধ মানে কি বলতে চাইছো রঞ্জা? বললাম তো, এখন আর আমি একা নই, আমাদের মধ্যে একজন আসছে। এত বড় খবরটা তুমি আমাকে বললে না, কি করে বুঝবো বলো যে এই কথাটা তোমাকে মুখ ফুটে বলতে হবে? আরে আমি তো বুঝতে পারিনি। না বোঝার কি আছে, আমার আমার চেহারার বদল দেখে বোঝনি কিছু? বুঝতে পারিনি রঞ্জা, কিচ্ছু বুঝতে পারিনি। আচ্ছা তুমি তো জানো তোমার ইকবাল ভোলা ভালা আছে। ভোলা ভালা আছে, অন্য সময় তো ভোলা ভালা নয়। কতবার বলছি, কতবার বারণ করছি, এসবের মধ্যে জড়িও না, এসবের মধ্যে যেও না, আমরা নিজেরা কিছু একটা করি। শোনো আমার কথা রঞ্জা, ওটা কোনো জীবন হলো বলো? আচ্ছা দেখো, সকলেই তো সংসার করে, চাকরিতে যায়, সন্ধ্যাবেলা ফিরে আসে, আবার পরের দিন সকালে চাকরিতে যায়। জীবনে অনেক কিছু দেওয়ার থাকে, একটাই তো জীবন। এইভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়া যায় বলো, ভাসিয়ে দেওয়া যায়? দেখো, যারা দিনগত পাপক্ষয় করেন তাদের আমি অশ্রদ্ধা করছি না, কিন্তু আমি জানি এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন ধরে নিজেদের ভেতরের স্পিরিটটাকে না ব্যয় করেন না, বা বলতে পারো করতে পারেন না। আমি তোমার মতন বউ পেয়ে সহধর্মিনী পেয়েছি, আর সারা জীবন ধরে এটাই আমি স্বপ্ন দেখে এসেছি রঞ্জা। আমার গ্রাম আমার প্রাণ, আমি সেই স্বপ্নটাকে সফল করব না? তুমি আমাকে এমন একটা সুখবর দিলে আজ, আমি না ভাবতেই পারছি না, আমি 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 কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না রঞ্জা। আর কে জানে? আবার কে জানবে? ও বাড়িতে বলনি? মা সন্দেহ করেছিল কিন্তু মাকে আমি কিছু বলিনি। তোমায় এখনো জানানো হয়নি কিন্তু মা বুঝতে পেরে গেছে জানো তো। আমার যে কি আনন্দ হচ্ছে না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না রঞ্জা। আমার আমার মনে হচ্ছে আনন্দে লাফালাফি করিস, গ্রামের সবাইকে চিৎকার করে বলিস না আমি বাবা হতে চলেছি। কি করছ এত রাত? আমি 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 আমার জীবনে আমি 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 সংসার পেয়েছি, আমি রঞ্জাকে পেয়েছি, আমার জীবনে সন্তান আসতে চলেছে, বাবা হতে চলেছি, আমি আমি এক জীবনে সমস্ত স্বপ্ন সফল হয়ে গেছে। ইকবাল ভাই, ইকবাল ভাই, এত এত রাতে কে এলো বলো তো? আরে হয়তো কোনো প্রতিবেশী, হয়তো কোনো প্রতিবেশী বিপদে পড়েছে, দেখি যেতে দাও। না না আমি খুলছি, তুমি দাঁড়াও। আরে বাড়াবাড়ি করো না রঞ্জা। আচ্ছা ঠিক আছে, সাথে খুলছি খুলছি।
কিমাল ভাই, হাসিনী তুই এত রাতে কি হয়েছে? হঠাৎ আমার খালামার পেটে বেদনা, পাগলের মতো ছটফট করছে। আমি 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 কিছু বুঝতে না পেরে আপনাকে ডাকতে এসেছি। কিন্তু এত রাতে তো কি হাসপাতাল নিয়ে যেতে চাস? হসপিটালে না নিয়ে গিয়ে ঘরে রাখাও তো যাবে না। আমার না খুব ভয় করছে, যদি কিছু হয়ে যায়। তাছাড়া এখন তাকে হাঁটিয়ে নিয়ে যাবোই বা কি করে? কিন্তু এত রাতে এভাবে যাবেই বা কি করে? গাড়িতে নিয়ে যাবে, আমার তো আছে গাড়ি। তাই তো, সেই কারণে এসেছিস তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। দাঁড়া, চাবিটা নিয়ে আসি। শোনো না, শোনো না, আমি বলছি যে এত রাতে তুমি আবার এখন বেরোবে? আমি বলছিলাম যে এখন না। যে আমাদের গ্রামের প্রতিবেশী অসুস্থ, এর মধ্যে তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে তোমার কাছে আটকে রেখে দিতে চাও? তুমি তো এত স্বার্থপর্ণ। হ্যাঁ, ইকবাল!